সেবা সংস্কারের যৌক্তিক দাবি পূরণ হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার বিবির হেফাজতে থাকা সমন্বয়কারী ভিডিও বার্তা সরকারিভাবে প্রথমবার সহিংসতা একশো সাতচল্লিশ জনের মৃত্যুর তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ডিবি হেফাজতে পাঁচ সমন্বয়কারীকে জিজ্ঞাসাবাদ চলছে মানুষ খুনে জড়িতদের খুঁজে খুঁজে বিচার করা হবে বললেন প্রধানমন্ত্রী কোটা সহিংসতা নিহত চৌত্রিশ জনের পরিবারকে সহায়তা দশ দিন পর আবারও মোবাইল ইন্টারনেট চালু গ্রাহকদের মিশ্র প্রতিক্রিয়া জন্য পাঁচ জিবি বোনাসের দেবে অপারেটররা এবং বেনজিরের বিরুদ্ধে সন্দেহজনক লেনদেনের প্রমাণ দুদকের হাতে হাইকোর্টে অগ্রগতি প্রতিবেদন জমা দু এক দিনের মধ্যে শুনানি সংবাদ রাতে দেখছিলেন এই গেস্ট বার সংবাদ শিরোনাম সঙ্গে আছে আমি জেসি এবারে বিস্তারিত সংবাদ ডিবি হেফাজতে থেকেই সব কর্মসূচি প্রত্যাহার করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক এক ভিডিও বার্তায় এ কথা জানিয়েছেন অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ভিডিও বার্তায় তিনি বলেন কোটা সংস্কারের যৌক্তিক দাবি পূরণ হওয়ায় কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানান তিনি এছাড়া সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিন্দার পাশাপাশি কোটা আন্দোলনের সময় নিহতের ঘটনা তদন্ত করে বিচারের দাবি জানান সমন্বয়করা আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিত আহত এবং নিহত হয়েছে তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনে অগ্নি সংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি আমাদের প্রধান দাবি ছিল কোটাপতি সংস্কার যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন এখন শিক্ষা শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি আন্দোলনের নামে মানুষ হত্যায় জড়িতদের খুঁজে খুঁজে বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত চৌত্রিশ জনের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও সহায়তা প্রদানকালে এসব কথা বলেন তিনি প্রধানমন্ত্রীর প্রশ্ন সাধারণ মানুষের কি দোষ ছিল কেন জ্বালিয়ে পুড়িয়ে সম্পদ ধ্বংস করা হলো জয় যাদবের রিপোর্টে থাকছে বিস্তারিত কোটা আন্দোলনের নামে সাম্প্রতিক সহিংসতায় নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের স্বজনরা রোববার দুপুরে গণভবনে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ সময় তাদেরকে সমবেদনা জানান প্রধানমন্ত্রী একই সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় নিহত চৌত্রিশ জনের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন পঁচাত্তরের পনেরোই আগস্টে স্বজন হারানোর কথা স্মরণ করে আপ্লুত শেখ হাসিনা বলেন যারা স্বজন হারিয়েছেন তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই এই যে বারবার যে এই ধরনের ঘটনা ঘটাবে এই সন্ত্রাসী ঘটনা ঘটাবে এটা তো কাম্য না আর মানুষ কি দোষটা দোষ করলো যেভাবে মানুষ খুন করতে হবে মানুষ খুন করে সরকার পতন এটা কবে হয় কখন হয় সাধারণ মানুষ কি দোষ করেছে আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেবো বলবো যে আমি আমি আপনাদের একজন বাবা মা ভাই হারানো আমি বুঝি আমি আছি আপনাদের আপনাদের জন্য সব শোক বুকে নিয়ে দেশের মানুষের কল্যাণী তার লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী বলেন প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে তিন রাত পরিশ্রম করে যাচ্ছি শুধু কেন এই দেশের মানুষের জন্য কিন্তু আজকে এইভাবে বাধা দেওয়া যা কিছু করি জ্বালায় পরে শেষ করে দেওয়া এটা তো কোনো দিনই গ্রহণ বা সাধারণ মানুষই তো সুবিধা পেত আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায় সেটাই আমার প্রচেষ্টা থাকবে সেটাই আমি করব আপনাদেরও সাহায্য চাই কারণ আপনার কাছেও সাহায্য যদি আপনারা কিছু জানেন চেনে আমাদের জানাবেন কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা পরে নিহতদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয় যাদব দেশ টিভি ঢাকা কোটা আন্দোলনের নামে সহিংসতায় আহতদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল পাঁচটার দিকে প্রথমে পুলিশ হাসপাতালে যান প্রধানমন্ত্রী এ সময় আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি কথা বলেন আহতদের স্বজনদের সঙ্গে সেই সঙ্গে আহত পুলিশ সদস্যদের সব ধরনের চিকিৎসা সেবা নিশ্চিতের আশ্বাস দেন প্রধানমন্ত্রী পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে আহতদের দেখতে যান বঙ্গবন্ধু কন্যা আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে যথাযথ চিকিৎসার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও জানান তিনি কোট আন্দোলন ঘিরে সহিংসতা একশো সাতচল্লিশ জন নিহত হয়েছেন সরকারি মৃত্যুর মৃত্যুরে তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী জানান এর সংখ্যা আরও বাড়তে পারে পাঁচ সমন্বয়ককে গ্রেফতার করা হয়নি জানিয়ে তিনি বলেন পরিস্থিতি সাপেক্ষে তাদের ছেড়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে নূপুর মাহমুদের রিপোর্ট কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে বিভিন্ন মাধ্যমে প্রাণহানির সংখ্যা নিয়ে চলে বিতর্ক কোটা বিরোধী আন্দোলনে সমন্বয়কারীদের দেয়া তালিকায় এই সংখ্যা দুশো জন এমন বিতর্কের মধ্যে প্রাণহানির সংখ্যা নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন বিভিন্ন রিপোর্ট ও হাসপাতালের তথ্য অনুযায়ী নিহত হয়েছেন একশো জন তবে আরও বাড়তে পারে এই মৃত্যুর সংখ্যা একশো জন এখন পর্যন্ত আমাদের হিসাবে রয়েছে তাই তো মৃত্যুর সংবাদ আমাদের কাছে আছে আমরা আরও যাচাই বাছাই করছি আমরা যদি আরও আরও দু একজনের খবর পাই আমরা এটা ইনক্লুড করব এখন পর্যন্ত আমাদের কাছে যা আছে সেইগুলোর মানে একটা পরিসংখ্যান আপনাদেরকে আমরা আজকে এখন দেব স্বরাষ্ট্রমন্ত্রী জানান কোটা সংস্কার আন্দোলনের পাঁচ সমন্বয়কারীকে গ্রেফতার করা হয়নি পরিস্থিতির সাপেক্ষে তাদের ছেড়ে দেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত জানানো হবে আমরা তাদেরকে এখনো অ্যারেস্ট করিনি আমরা তাদের আমাদের হেফাজতে আছে আমরা আমরা শীঘ্রই চিন্তা করছি যে তাদের যদি এই রিস্ক মুক্ত হয়ে যায় তাহলে আমরা ছেড়ে দিয়ে দিতে পারবো কিনা সেটা আমরা হিসাব নিকাশ করছি পুলিশ যদি মনে করে যে তাদের রিস্ক ফ্রি তখনই তাদের ছেড়ে দেওয়া আন্দোলনকে সামাল দিতে কেন সেনাবাহিনীকে মাঠে নামানো হলো আবারও দিলেন সে ব্যাখ্যা কথা বলেন গণগ্রেফতারের বিষয়েও বলেন গোয়েন্দাদের দেয়া তালিকার ভিত্তিতে ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার করা হচ্ছে দায়ী দায়িত্বটা তো কেউ নিতে হবে নূপুর মাহমুদ দেশ টিভি ঢাকা নিরাপত্তার স্বার্থে কোটা আন্দোলনের পাঁচ সমন্বয়কে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে হেফাজতে থাকা সমন্বয়কারীরা তাদের নাম ও ফোন নম্বর দিয়েছে বলেও জানান ডিবি প্রধান এদিকে মেট্রো রেল স্টেশনে হামলার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে ডিবি বিস্তারিত জানাচ্ছেন সাদাত নিষাদ গেল শুক্রবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এবং আবুবাকের মজুমদারকে হেফাজতে নেয় ডিবি এর পরদিন আরও দুই সমন্বয়ক শারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকেও ডিবি হেফাজতে নেওয়া হয় তবে ঘটনাকে স্বাভাবিকভাবে নেয়নি সংগঠনটি ও তাদের পরিবার শনিবার তাদের সঙ্গে দেখা করতে ডিবি কার্যালয়ে গিয়েও ফিরে যায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের বারো সদস্যের প্রতিনিধি দল বিষয়টি নিয়ে মুখ খুললেন ডিবি প্রধান হারুনুর রশিদ রোববার দুপুরে তিনি সাংবাদিকদের জানান নিরাপত্তার স্বার্থে পাঁচ সমন্বয়কে হেফাজতে নেওয়া হয়েছে আর আর এটা কেন আপনারা হয়তো বলতে পারেন যে শুধু তাদের ক্ষেত্রে কেন আপনারা জানেন এই লোকগুলিকে ঘিরেই এই কোমলমতি শিক্ষাদেরকে ঘিরেই কিন্তু একটি অসাধু চক্র জামাত বিএনপি যারা তাদের সুযোগকে অনুপ্রবেশ করে তারা ঢাকা শহরকে তারা একটা গণতান্ত্রিক সরকারকে তারা পতন ঘটাতে চেয়েছিল ঠিক কতদিন তাদের হেফাজতে রাখা হবে সে বিষয়টিও স্পষ্ট করেন তিনি ওটা আমরা তাদের সাথে কথা বলবো তার পরিবারের সাথে কথা বলবো এই আন্দোলনের মধ্যে আপনাদের কারা কারা আপনাদের সাথে যোগাযোগ করেছিল কারা কারা আপনাদের কাছে আপনাদেরকে বিভিন্নভাবে উস্কানি দিয়েছিল এটা আমরা জানতে জানতে চেয়েছি তারা কিছু নাম নাম্বারও আমাদের বলেছে নামও দিয়েছে এ সময় সমন্বয়কদের পরিবারকে দুশ্চিন্তা না করারও আহ্বান জানান ডিবি প্রধান এদিকে মিরপুর দশ ও কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হান্নান সহ চারজনকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার ক্রাইম দক্ষিণ বিভাগ প্রধান জানান বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু সাইফুল ইসলাম নীরবের নির্দেশনায় মেট্রো স্টেশনে আগুন দেয়ার কথা স্বীকার করেছে হান্নান ও তার সহযোগীরা তিনি তাকে আমরা গ্রেপ্তার করার পরে তিনি নিজেই বলেছেন মিরপুরে দশ নম্বরের ছিল এবং তিনি তার যে দুই নেতা এবং তার যে যে উর্ধতনন্দ রয়েছে সুলতান সালাউদ্দিন টুকু সাইফুল ইসলাম এবং এদের এদের সহযোগিতায় কাছ থেকে তারা এগুলি নিয়ে তারা এই জায়গাগুলিতে তারা আগুন লাগিয়েছে কোটা আন্দোলন ঘিরে নাশকতার পরিকল্পনা অস্ত্রদাতাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান টিভি প্রধান তারা মূলত দেশ টিভি ঢাকা শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের পরিকল্পনা ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের কার্ফিউজ জারি না করলে একই পরিস্থিতি হতে পারত বলে মন্তব্য করেন তিনি দুপুরে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের ডক্টর ইউনুস গোপনে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেও এবার প্রকাশ্যে নেমেছেন বলেও অভিযোগ করেন তিনি তৌফিক মাহমুদ মুন্না রিপোর্ট

নাও হতো এই প্লেনটা দেখছিল শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করা অভ্যুত্থানের উপর রাইড করে হাওয়া ভবনের ক্ষমতা দখল

যেখানে আজ ওয়ান ইলেভেনের মতো কুশিলভ ডক্টর ইউনুস যোগ যোগ ডক্টর ইউনুস যারা বিবৃতি দিয়েছেন তারা কোটা সংস্কার হামলা জড়িত কিনা তা ভেবে দেখা দরকার বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের তৌফিক মাহমুদ মুন্না টিভি ঢাকা কোট আন্দোলন ঘিরে নিহতের পরিসংখ্যান সরকার গোপন করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন গণহত্যা আর দুর্নীতির দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বানও জানান তিনি রোববার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে আলাপকালে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সরকার বিরোধী দলকে দমনের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বিএনপির এ নেতা তার অভিযোগ সরকার কোটা আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের হয়রানি না করার ঘোষণা দিলেও নির্বাচনে গ্রেফতার করছে আইন শৃঙ্খলা বাহিনী বিরোধী দলের নেতা কর্মী সহ শিক্ষার্থীদের ঢালাও গ্রেফতার বন্ধের আহ্বান জানান ব্যারিস্টার খোকন সম্পূর্ণ ওষুধ উদ্দেশ্যে মানে রাজ্য উদ্দেশ্যে এসব গ্রেপ্তার করা হচ্ছে সরকার আজ্ঞাপ হয়ে গেছে মানবাদের কমিশন এই আমাদের এই মানবাদের কমিশন দরকার নাই আমাদের যে মানবাদের কমিশন ক্ষয়ক্ষতি বলতে পারবে না মানুষ হত্যার কথা বলতে পারবে না সংখ্যা বলতে পারবে না আহতের কথা বলতে পারবে না মানবাদের কমিশন কী করব আমরা বিভিন্ন জায়গায় ব্লক রেট ব্লক রেট দিয়ে আপনারা ছাত্র অধিকার গ্রেপ্তার করছেন আপনি বলছে সরকার বলছে কারো গ্রেপ্তার করা হবে না কিছু হবে না তো কী হচ্ছে এখন আসলে তো সরকারের কিন্তু দ্বিমুখী নীতি ডবল স্ট্যান্ডার্ড প্রত্যেক খাতের দুর্নীতি প্লাস গণহত্তা ইгами বল গণহত্তা যেন চাই এই গণহত্তার দায়িত্ব নিয়ে কোন সরকার পাওয়ার দরকার উচিত কারফ্যু আরো শিথিল করে বাড়ানো হয়েছে অফিস কর্মঘণ্টা এতে আগের মতো ব্যস্ত হয়ে উঠেছে রাজধানী ঘোষণা অনুযায়ী সকাল নয়টার অফিস ধরতে সড়কে নামে মানুষ যানবাহনে চাপ বেড়ে যাওয়ায় বিভিন্ন পয়েন্টে দেখা দেয় যানজট অপ্রতিকর ঘটনায় রাতেই সতর্ক অবস্থানে রয়েছে সেনা বাহিনী সহ বিভিন্ন বাহিনী এদিকে যাত্রী সংকটে ব্যাহত হচ্ছে দূরপাল্লার বাস চলাচল আরো জানাচ্ছেন আলী মুজাম সাফওয়ান দেশে চলমান কারফিউ গড়িয়েছে দ্বিতীয় সপ্তাহে উদ্ভূত পরিস্থিতি কাটিয়ে অনেকটাই স্বাভাবিক রাজধানী সময়ের সঙ্গে সঙ্গে বাড়ানো হচ্ছে কারফিউ শিথিলের সময়সীমা ঘোষণা অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা কারফিউ শিথিল থাকবে তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারফিউ সময়ের সঙ্গে বেড়েছে অফিসের কর্মঘণ্টাও এতে সকালেই সকালে ফিরেছে তার আগের রূপে সড়কে বেড়েছে ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি গণপরিবহনও এর মধ্যে ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হয় যানজট অফিস শুরু হয়েছে আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত চলতেছে তো এইখানে আমরা খুব নিরাপদেই চলাচল করতে পারতেছি তা আমি গেছিলাম জগন্নাথ কলেজে রাস্তা গুলিস্তান সব জাম কোনো রাস্তা খালি নেই জামজট বাড়ছে মোটামুটি জামজট চার আছে আমি আসলাম তো মতিঝিল থেকে মোটামুটি জাম আছে এদিকে ভিন্ন চিত্র দূরপাল্লার বাস টার্মিনালে যাত্রী না থাকায় অলস সময় পার করছেন কাউন্টারের কর্মীরা সময় মতো ছেড়ে যাচ্ছে না কোনো বাস চলাচল বন্ধ রেখেছেন অনেক পরিবহন সড়ক ঘরের মালিকছে বন্ধ রাখো আমি চিনতে আছি পঁচিশশো টাকা ভাড়া তেল লাগে 1500 টাকা আপডানে আসলে যাত্রী নাই বলতেই চলে এক একটা পরিভানে 10 জন জন যায় আপনার বিভিন্ন রোডে আপডাউন করলে মালিকদের 15000 হাজার টাকা করে লস হয় আজকে আপনার গেছে রাজনগর বন্ত গারে যাত্রী আছে 4 জন এই গারে লয়ে যাই তেল সর্বনাশ করে লাভ নাই সপ্তাহের প্রথম কার যদি বসে ভিড় ছিল বেঙ্গুলোতে টাকা জমা ও উত্তোলনের পাশাপাশি ইউটিলিটি বিল জমা দেন গ্রাহকরা কর্মকর্তারা জানান ব্যাংকwidehatে বেড়েছে লেনদেন স্বতঃস্ফূর্তভাবে তারা লেনদেন করেছে বিশেষ করে বিদ্যুৎ বিলের খুব পেশার ছিল উত্তোলনের পেশারটা একটু বেশি ছিল গত গত সপ্তাহে দুই দিন একটু বেশি ছিল আর তার তুলনায় আজকে একটু কম আজকে জমা উত্তোলন দুটাই মোটামুটি স্বাভাবিক ছিল আলিমুজ্জামান সাফওয়ান দেশ টিভি ঢাকা ছিল বিভিন্ন বিদেশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর কিছু স্বার্থান্বেষী মহল এই অপপ্রচার চালাচ্ছে বলেও সংস্থাটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করে স্বার্থান্বেষী মহলের এই জাতীয় বিভ্রান্তিকর তথ্য ও সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সেনাবাহিনী দেশবাসীর কাছে সহযোগিতা কামনা করেছে বলেও উল্লেখ করেন আইএসপিআর বিজ্ঞপ্তিতে বলা হয় জনগণের স্বার্থে ও রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে ও থাকবে দেশব্যাপী অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে জনসাধারণের যানমান ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা সার্বিক নিরাপত্তা প্রদানে বিশ জুলাই ভোর থেকে সেনাবাহিনী মোতায়েন রয়েছে বলে জানান আইএসপিআর দেখছেন সংবাদ রাত দশ দিন বন্ধ থাকার পর চালু হয়েছে মোবাইল ইন্টারনেট বিকেল তিনটায় ফোর জি সেবা চালু করে মোবাইল অপারেটর কোম্পানিগুলো তবে ইন্টারনেট পেয়েও ধীরগতির কারণে মিশ্র প্রতিক্রিয়া জানান শিক্ষার্থী ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষেরা আরও জানাচ্ছেন নাই নাহিদ পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার সকাল সাড়ে নয়টায় মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকে বসেন আইসিটি প্রতিমন্ত্রী এতে অংশ নেয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ নগদ রকেট ও উপায়ের প্রতিনিধিরাও প্রায় দেড় ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমকে মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত তুলে ধরেন জোনাইদ আহমেদ পলক এ সময় ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবস্থা নিতে চিঠির জবাব দিতে এসব প্রতিষ্ঠানকে একত্রিশ জুলাই পর্যন্ত সময় বেঁধে দেয়ার কথা জানান প্রতিমন্ত্রী মোবাইল নেটওয়ার্ক যারা আসবেন ব্যবহার করবেন এবং ফোর জিতে যখন যুক্ত হবেন তখন মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রত্যেক গ্রাহক তিন দিনের জন্য ফাইভ জিবি বোনাস তারা ডেটা পাবেন এদিকে ইন্টারনেট পেয়েও ধীরগতির কারণে ভোগান্তির কথা জানান শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষেরা ইন্টারনেট যেটা সিম থেকে চলার কথা ওটা এখনো চলছে না ইন্টারনেট ছাড়া তো আসলে হয় না আর এত স্লো মানে দেওয়ার কথা ছিল তাও যদি এত স্লো হয় তাহলে তো সমস্যা হয় তো আমরা কোনো ডাটা পাচ্ছি না যে অনেক জায়গায় যেমন আমরা দোকানে গিয়েছিলাম একটু আগেও অ্যাডমিশনের জন্য বাট আমরা কাজ করতে পারছি না কারণ তারা বলছে কি সার্ভার ডাউন মোবাইলের নেট কোনো কাজই করে না আর যেটা আমরা ওয়াইফাই চালাই ওইটা তো পরিপূর্ণ কাজ করতে পারতেছে না নেট না থাকার কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত আছি নেটের জন্য দেখা গেছে আমাদের ব্যবসায় বন্ধ সামাজিক যোগাযোগ মাধ্যম এখনো চালু না হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া জানান ব্যবহারকারীরা ওয়াইফাই কানেকশন পাচ্ছি কিন্তু ওই যে ইউটিউব তারপর ফেসবুক এগুলো আর কি চালানো যাচ্ছে না ইন্টারনেট চালু করার যে হ্যাপিনেসটা আছে ওই হ্যাপিনেসটা নাই কারণ প্রচণ্ড স্লো চলতেছে দেখা যায় কি ফেসবুকে ঢুকলে অনেকক্ষণ লোড হচ্ছে ইউটিউবে কিছু আসতেছে না আর আমাদের এখন বলতে গেলে সব কিছুই সোশ্যাল মিডিয়া বেসড এর জন্য ইন্টারনেটটা ফাস্ট থাকা খুব ইম্পর্টেন্ট দ্রুতই ইন্টারনেট সমস্যার সমাধানে সরকার কার্যকরী পদক্ষেপ নেবে এ আশা সবার এন আই নাহিদ দেশ টিভি ঢাকা সাবেক আইজিপি বেনজির আহমেদের বিভিন্ন ব্যাংক হিসাবের অনুসন্ধান করে সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক জমা দেওয়া অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদনে তথ্য জানা যায় বিচারপতি মোহাম্মদ নজির ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই প্রতিবেদন নিয়ে শুনানির কথা রয়েছে বিস্তারিত জানাচ্ছেন বেনোজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে গেল একত্রিশ মার্চ একটি দৈনিক পত্রিকার প্রতিবেদনে বলা হয় বেনোজির পরিবারের মালিকানায় রয়েছে প্রায় এক হাজার চারশো বিঘা জমির উপর নির্মিত ইকো রিসোর্ট এর পাশে আরও আটশো বিঘা জমি কিনেছে পরিবারটি এছাড়া পাস্তারকা হোটেলে দুই লাখ শেয়ার এবং ঢাকার বসুন্ধরায় সাড়ে তিন হাজার বর্গফুটের ফ্ল্যাট রয়েছে বেনোজির পরিবারের পরে বেনজির আহমেদের অনিয়ম দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগ কেন তদন্ত করা হবে না এই মর্মে উচ্চ আদালতে রিট করেন আইনজীবী এম সারোয়ার হোসেন এরপর গেল তেইশ এপ্রিল সাবেক আইজিবি বেনজিরের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান কমিটি গঠন করে দুর্নীতি দমন কমিশন বেনজির তার স্ত্রী ও সন্তানকে তলব করলেও হাজির না হয়ে সময় চেয়ে আবেদন করেন তিনি তবে অনুসন্ধান চালিয়ে ইতোমধ্যেই তার বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক এটাকে আইনের ভাষায় বলে সন্দেহজনক তবে এই সন্দেহজনক লেনদেনের মাধ্যমে কতটি লন্ডারিং হয়েছে সেটা কমিশন অনুসন্ধানকারী দল যাচাই বাছাই করছে এই যে ব্যাঙ্ক ট্রানজ্যাকশনগুলো যে হয়েছে একই দিনে বা পরপর দু দিন তিন দিনের মধ্যে বেশ অনেক কয়েক কোটি টাকা উঠিয়ে নিয়েছে কোন ব্যাঙ্ক থেকে কিভাবে কীভাবে উঠিয়েছে সে অ্যাকাউন্ট নাম্বার কত এফডিআর নাম্বার কত কত তারিখ টাকাটা উঠিয়েছে আমরা পুঙ্খানু ব্যাখ্যা দিয়ে দিয়েছি এবং আমরা বলেছি এগুলো তো কাছে মনে হচ্ছে এগুলো সন্দেহজনক লেনদেন এই নিয়ে কার্যক্রমের অগ্রগতিক প্রতিবেদন আদালতে দাখিল করেছে সংস্থাটি বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে দু একদিনের মধ্যেই এই প্রতিবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে ট্রাস্টকে আমরা অলরেডি দাখিল করেছি সেটা শুনানির জন্য কালকে বা পরশু আসবে এটা দ্রুত গতিতে চলে যাচ্ছে অনুসন্ধান যে পর্যন্ত হয়েছে তার সর্বশেষ আপডেট দিয়েছে সন্দেহজনক লেনদেনে কত টাকা পাচার হয়েছে সে বিষয়ে যাচাই বাছাই করছে দুদক শামীমা আক্তার দেশ ঢাকা